ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র, এটি কিন্তু আমাদের সকলেরই জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি কোনো জব ইন্টারভিউ দিতে চান, অথবা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, অথবা কোনো সরকারি সেবা নিতে চান, অথবা বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করলেন, সেটার ক্লিয়ারেন্স থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু আপনার এই ভোটার আইডি কার্ডটি মাস্ট বি লাগবে। অর্থাৎ যদি এক কথায় বলি, তাহলে কিন্তু এই ভোটার আইডি কার্ডটি আপনার ন্যাশনাল একমাত্র পরিচয়পত্র। সে এক্ষেত্রে ভোটার আইডি কার্ড যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হন। এবং আপনি যদি 2019 সালে নতুন ভোটার হয়ে থাকেন, অথবা এর আগে ভোটার হয়ে থাকেন এবং এখনও যদি আপনার ভোটার আইডি কার্ডটি না পেয়ে থাকেন, তাহলে আপনি একেবারেই সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। সো হ্যালো ভিউয়ার্স, আমি সিনিয়র ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা 2019 সালে নতুন ভোটার হয়েছিলেন এবং কোনো কারণবশত, অথবা আপনার বয়স হয়তো ভাবছেন 18 বছর এখনো হয়নি, যার কারণে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি এখনো হাতে পাননি। সো আমরা নতুন একটি ক্যাম্পেইন লঞ্চ করেছি, যার মাধ্যমে আমরা আজ থেকে প্রায় 500 জনের মতো স্টুডেন্ট, অথবা আপনার বয়স যদি 18 বছর নিচেও হয়ে থাকে এবং আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন, তাহলে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি আপনি আমাদের মাধ্যমে তুলে নিতে পারবেন। তো সেটি করার জন্য আপনাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে যেতে হবে, গিয়ে জাস্ট আপনাকে টাইপ করতে হবে যে ভাইয়া, আমি 2019 সালে বা 2018 সালে নতুন ভোটার হয়েছি এবং আমার বয়স এখনও 18 বছর হয়নি, আমার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটিকে আপনি তুলে দিতে পারবেন। সো জাস্ট এটুকু লিখলেই হবে, অথবা যদি আপনার বয়স 18 বছরের উপরেও হয়ে থাকে, তো সেক্ষেত্রেও আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি আমরা তুলে দিতে পারবো। তবে যদি আপনি এর আগে স্মার্ট কার্ড পেয়ে থাকেন বা ভোটার আইডি কার্ড পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি এভাবে তোলা যাবে না। আপনাকে নির্বাচন কমিশনে একটি ফিস জমা দিতে হবে যে আপনার ভোটার আইডি কার্ডটি হারায় গেছে অথবা নষ্ট হয়ে গেছে, তো এই টাইপের একটি ফিস জমা দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি তুলতে হবে। তো এই বিষয়টি যারা আগে, অর্থাৎ অনেক আগে ভোটার হয়েছেন এবং আপনার অলরেডি ভোটার আইডি কার্ডটি রয়েছে এবং আপনি কোনো কারণে হারিয়ে ফেলেছেন, তো সেক্ষেত্রে সেটি, তো আপনারা যদি চান, তাহলে আপনার ভোটার আইডি কার্ড যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনি নতুন ভোটার আইডি কার্ডটিও তুলে নিতে পারবেন। সো সব কিছু আমরা করে দিব, জাস্ট আপনি ছোট্টখাট্টো যে খরচগুলো রয়েছে সেগুলো পেমেন্ট করে দিলেই হবে। অথবা আমরা আরও একটি কাজ করছি এই ক্যাম্পেইনের আন্ডারে, যেটি হচ্ছে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন। সো রিসেন্টলি দেখা যাচ্ছে যে প্রায় বেশিরভাগের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড, যখন নতুন ভোটার হইলেন এবং ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি যখন হাতে নিলেন, তখন দেখলেন যে আপনার নিজের নাম, আপনার বাবা মার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার যে সিগনেচার দিচ্ছেন সেটা, অথবা আপনার ছবি সহ বিভিন্ন কিছু বা বিভিন্ন ইনফরমেশন ভুল আসছে। এমনকি পার্সোনালি আমার নিজের ভোটার আইডি কার্ডেও কিন্তু আমার অ্যাড্রেসটা ভুল আসছে এবং আমার বোনের এনআইডি কার্ডেও আমার বোনের বাবার নাম ভুল আসছে। মানে এক কথায় বলতে গেলে, এখন নতুন যে ভোটার হচ্ছে বা যারা ভোটার হচ্ছে, তাদের কিন্তু বেশিরভাগের ভোটার আইডি কার্ডে বিভিন্ন ভুল থেকে যাচ্ছে এবং আপনারা মনে করছেন যে সেই ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন খুবই ঝামেলার একটি বিষয়। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের মাধ্যমেও ভোটার আইডি কার্ডের ভুল সংশোধনটি করিয়ে নিতে পারেন খুব সহজেই। সো যদি ভোটার আইডি কার্ডে ভুল সংশোধন করেন, তাহলে আপনার অনলাইন কপিটি পেতে প্রায় মনে হয় 6 থেকে 7 দিন লাগবে। 7 দিনের মধ্যে আপনার অনলাইন কপিটি সংশোধন হওয়ার পর পেয়ে যাবেন। আর আপনার অরিজিনাল যে কপিটা, সেটা আপনারা প্রায় 3 থেকে 4 মাস পর, যখন ভোটার আইডি কার্ড সংশোধন করবেন তার 3 থেকে 4 মাস পর, আপনাকে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে সংশোধিত কপিটি নিয়ে আসতে হবে। তো ততক্ষণ চলার জন্য আপনারা অনলাইন কপি দিয়ে কাজ চালাতে পারবেন। সো সেক্ষেত্রে আপনাদের যাদের ভোটার আইডি কার্ডে ভুল হয়েছে বা ভুল সংশোধন করাতে চান, তাহলে আমাদের মাধ্যমেও সেটি করাতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সেই কাজটি করে দিব। তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন বা আমাদের চ্যানেলও চেক করতে পারেন কীভাবে আপনারা নিজে নিজে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি তুলতে হয় অথবা ভোটার আইডি কার্ড সংশোধন করতে হয়। সেই টপিকে আমি বিস্তারিত আগেও ভিডিও বানিয়েছিলাম, আপনারা সেগুলো দেখেও চাইলে নিজে নিজেও ট্রাই করতে পারেন। যদি নিজে নিজে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে করাতে পারেন। তবে আমি বলবো যে আগে নিজে নিজে ট্রাই করেন, যদি নিজে নিজে না পারেন বা নিজে নিজে করতে ভয় পান, তাহলে সেক্ষেত্রে আমাদের মাধ্যমে করাতে পারেন। আর প্রথমে যা বললাম, আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি এখনও না পেয়ে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি নিয়ে নিন। তবে মনে রাখবেন, যারা 2019 সাল বা এর আগে ভোটার হয়েছেন, যারা ভোটার হননি তারা মেসেজ দিবেন না, কারণ এর আগেও আমি এমন একটা ক্যাম্পেইন চালু করেছিলাম, সেখানে অনেকে মেসেজ করেছিল যারা ভোটার হয়নি, তারাও বলছে ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি তুলে দিতে। সো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, যারা নতুন ভোটার হয়েছেন এবং ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি এখনও তুলতে পারছেন না বা পারেননি, তারাই জাস্ট মেসেজ দিবেন এবং ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি আমাদের মাধ্যমে তুলে নেবেন। এবং জাস্ট এই কাজটির জন্য আমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। তবে এটা প্রথমে না, আমরা আগে আপনার ভোটার আইডি কার্ডটি বের করে দিব, আপনাদেরকে ছবি পাঠাবো, আপনি কনফার্ম হবেন আপনার ভোটার আইডি কার্ডটি দেখে। যখন আপনার বিশ্বাস হবে যে হ্যাঁ এটা রিয়েল, আপনার ভোটার আইডি কার্ডটি আপনি পেয়ে গেছেন,
তারপর আপনি আমাদের পেমেন্টটা করবেন। কখনোই আগে আমরা পেমেন্ট নিব না, আগে আপনার কাজ করে দিব, তারপর আপনাদের কাছ থেকে পেমেন্টটা নিব। আর ভোটার আইডি কার্ড সংশোধন যদি করাতে চান, তো সেক্ষেত্রে সংশোধনের ক্ষেত্রে তো জাতীয় নির্বাচন কমিশনে আগে একটা পেমেন্ট করতে হয়। তো ভোটার আইডি কার্ড যদি সংশোধন করতে চান, তো সেক্ষেত্রে আগে পেমেন্ট করতে হবে, কারণ আমাদেরকেও আগে নির্বাচন কমিশন অফিসে পেমেন্ট করে তারপর অ্যাপ্লাই করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে আগে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি এনআইডি কার্ড তুলতে চান, তাহলে আগে আমরা আপনার এনআইডি কার্ডটি বের করে দিব, তারপর আপনাদের কাছ থেকে পেমেন্টটা নিব, যদি আপনার ভরসা হয় তাহলে। তো এই ছিল আজকের ভিডিওতে। আর আপনি যদি নিজে নিজে তুলতে চান, তাহলে তো আমি আগেই বললাম যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন, আমি এই টপিকে এর আগেও ভিডিও বানিয়েছি। অথবা যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে না পান, তাহলে আমার চ্যানেলে একটু ভিজিট করে দেখলেই আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন। সেখানে আমি বিস্তারিত সব দিয়ে দিয়েছি যে কীভাবে সংশোধন করতে হবে, অথবা কীভাবে নিজে নিজে এনআইডি কার্ড বা অনলাইন কপিটি তুলতে হবে। যদি না পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে তুলে নিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।